নমস্কার বন্ধুরা, আমার হেসেলের আজকের আয়োজনে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা শাকের খুবই সুস্বাদু রেসিপি। আজকে আমি শেয়ার করব পাট শাকের ঝোলের রেসিপি। যেহেতু এই শাকটা একটু ঝোলঝোলি রান্না করতে হয়, খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে তো জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার হেসেলকে উইথ বেল বাটন। তাহলে আগামী দিনে আরও নতুন নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এবার দেখুন, এই শাকটা বানাবার জন্য প্রথমেই এক আটি পাট শাক নিয়ে নিয়েছি। আর এই শাকে শুধুমাত্র শাকগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, ডাটাটা নেব না, ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে চার পাঁচবার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধুলো ময়লা লেগে না থাকে। এইবার এই শাকটাকে কড়ার মধ্যে আমি ডাইরেক্টলি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি এক আটি পাট শাক ইউজ করেছি। এবার শাকটা পুরোটা দিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করছি খুব অল্প পরিমাণে চিনি, তবে চিনিটা অ্যাড নাও করলে চলবে, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর টেস্ট অনুযায়ী নুন, ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। নুনটা একটু ভেবেচিন্তে অ্যাড করতে হবে, যেহেতু শাকটা রান্না হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যায়। এখানে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো জল আর ভালোভাবে সমস্ত জিনিসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য শাকটাকে একটু রান্না করে নিয়েছি, আর এর মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাক সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় নেয় না, সেই জন্য এটাকে 4-5 মিনিটের মধ্যে রান্না করলেই চলবে। এবার এটাকে নামিয়ে রেখেছি আর সেম কড়াইয়ে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে অ্যাড করছি একটা চেরা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, যেটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। এবার সমস্তটা ভালোভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না এই ফোড়নগুলোর থেকে সুন্দর একটা গন্ধ আসছে। রসুনটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে রসুনটা দেখুন লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আগের থেকে সেদ্ধ করে রাখা শাকটা আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে এটার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি, আর একটু ফুটে ওঠা পর্যন্ত এটাকে রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি এবার ফ্লেম অফ করে দিচ্ছি। দেখলেন তো কত কম উপকরণে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি তৈরি হয়।